Hello viewers, welcome to our show. শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। বাজারে নানা ধরনের ফেব্রিক্সের ছড়াছড়ি থাকলেও চাহিদা রয়েছে হাতে গোনা কিছু কাপড়ের। এগুলো যেমন আরামদায়ক তেমনি ফ্যাশনেবলও বটে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যে যুগ যুগ ধরে চাহিদার শীর্ষে থাকা এমনই পাঁচ ফেব্রিক্সের গল্প জানবো এবার। সেরা ফেব্রিকের তালিকা করলে প্রথমেই থাকবে সুতি। হালকা ও নরম হওয়ায় বাতাস চলাচলে সুতি কাপড়ের জুড়ি নেই। সব ধরনের পোশাক যেমন বানানো যায় অনায়াসে, তেমন আরাম আর স্টাইল দুটোই মেনটেন করে সমানভাবে। নরম ধরনের কাপড় রেয়ন, এটি পরতে বেশ আরামদায়ক, দেখতেও জৌলুসপূর্ণ, কুচকে যায় না সহজে, আবার এতে যে কোনো রঙও বেশ জমকালো লাগে। তাই ফেব্রিকের তালিকায় রেয়নের অবস্থান দুয়ে। যুগের পর যুগ ধরে আভিজাত্য প্রকাশের জন্য বেছে নেওয়া হয় নরম ও আরামদায়ক সিল্ক। বিয়ে বা যে কোনো জমকালো অনুষ্ঠানে পরার জন্য সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই কাপড়ের। শাড়ি, শার্ট, ব্লাউজ সহ নানা ধরনের পোশাক বানানো হয় চকচকে সিল্ক দিয়ে। সিল্কের পরেই ফ্যাশন জগতে এগিয়ে আছে লিলেনের কাপড়। নরম ও ওজনে ভীষণ হালকা হয় লিলেন। হালকা হলেও শক্তিশালী বলে এই কাপড় দিয়ে ফ্যাশনে ফিউশন আনা যায় হর হামেশাই। সব মৌসুমে পরা যায় এমন ফেব্রিকের মধ্যে অন্যতম লিলেন। কর্পোরেট বা ক্যাজুয়াল লুকে সহজেই মানিয়ে যায় এটি। ডেনিম নেই এমন ওয়ার্ড্রব খুঁজে পাওয়া মুশকিল। স্টাইলিং এর জগতে সুপরিচিত নাম হচ্ছে ডেনিম। জিন্স, টপ, শার্ট সহ নানা ধরনের পোশাকে এই ফেব্রিকের চাহিদা সবসময়ই আকাশচুম্বী। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। আচ্ছা, জানেন কি পৃথিবীর শেষ রাস্তা কোথায় অবস্থিত, সেটি কোন দেশে, আর সেই রাস্তার নামই বা কি? সত্যি বলতে পৃথিবীর শেষ সীমানা নিয়ে কৌতূহল আছে অসংখ্য মানুষের। সেই কৌতূহল মেটাতেই এবারের আয়োজন। গানের কথায় যদিও আছে পথ শেষ না হওয়ার আকুতি, কিন্তু বাস্তবে ঠিকই হয়েছে শেষ। পৃথিবীর শেষ রাস্তার নাম E69 হাইওয়ে, যেটি অবস্থিত নরওয়ে। এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্থক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ড ফিয়র্ড গ্রামের সাথে। E69 হাইওয়ের দূরত্ব 129 কিলোমিটার, যা অতিক্রমে পাড়ি দিতে হয় 5টি ট্যানেল। এর মধ্যে সবচেয়ে বড় ট্যানেলটির নাম নর্থক্যাপ। সমুদ্র তলের 212 মিটার নিচের এই পথ 6.9 কিলোমিটার দীর্ঘ। পৃথিবীর শেষ রাস্তার পরতে পরতে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ, আর তাই E69 হাইওয়েতে একা যাওয়ার নেই কোনো অনুমতি। ভূবিজ্ঞানীদের মতে E69 হাইওয়েতে বাতাস বয় ভয়ানক গতিতে। এই রাস্তায় ঠান্ডার মাত্রা এতটাই যে গ্রীষ্মকালেও বরফ পড়ে সেখানে, আর শীতে তুষারে থাকে ঢাকা। অতিরিক্ত তুষারপাত কিংবা বৃষ্টিতে ঝড় ওঠে। বাস্তবতা হলো আবহাওয়ার কোনো পূর্বাভাসই কাজ করে না সেখানে। 1930 সালে পৃথিবীর শেষ রাস্তা তৈরির পরিকল্পনা করা হলেও কাজ শুরু হয় 1934 সালে। দীর্ঘ এই রাস্তার নির্মাণে সময় লেগেছে 58 বছর। 1992 সালে খুলে দেওয়া হয় E69 হাইওয়ে। নাজমুল আলম রানা, চ্যানেল 24। দিনে দিনে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে কি ভুগছেন দুশ্চিন্তায়? নামমাত্র খরচে ত্বকের বলিরেখা, অমসৃণতা, কালচে দাগ দূর করে ত্বকে ন্যাচারাল উজ্জ্বলতা আনতে ব্যবহার করতে পারেন আলু। ভাবছেন তো একটা সবজি কি করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে? পারে, কারণ আলুতে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম সব ধরনের ত্বকের জন্যই ভালো। ব্যস্ততায় যাদের পার্লারে যাওয়ার সময়টা হয় না, হেসেলে থাকা আলুতেই তারা নিতে পারেন ত্বকের যত্ন। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়ামে ভরপুর আলু সব ধরনের ত্বকের যত্নেই অনন্য।
একটি মাঝারি সাইজের আলু গ্রেট করে রস বের করে নিয়ে দু চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলার ত্বকে ম্যাসাজ করুন। 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন প্যাকটি। আলুর রসের সঙ্গে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগালে দূর হবে ব্রণ। প্যাকটি ব্যবহার করতে হবে সপ্তাহে 2 বার। 1 টেবিল চামচ আলুর রসে 2 টেবিল চামচ মুলতানি মাটি ও পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন 15 মিনিট। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হবে। একটি মাঝারি সাইজের আলুর রসের সঙ্গে খানিকটা অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে প্রাণ ফেরাবে এই প্যাকটি। আলুর পেস্টের সঙ্গে 1 টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক টান টান থাকবে নিয়মিত ব্যবহার করলে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে আইফোন 14। এর মধ্যেই প্রকাশ পেয়ে গেছে 15 সিরিজের ফিচার। জানা গেছে আইফোন 15 প্রোতে থাকবে 5x পেরিস্কোপ ক্যামেরা। আর কী কী থাকছে আসছে বছর বাজারে আসা অপেক্ষায় থাকা ফোনটিতে, তাই জানবো এবার। আইফোন 14 বাজারে আসতে এখনও কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে আইফোন 15 প্রো নিয়ে জল্পনা তুঙ্গে অ্যাপলের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে। সর্বাধুনিক ই সিম প্রযুক্তি নির্ভর আইফোন 15 প্রোতে থাকছে না কোনো সিম স্লট। সাথে চমক হিসেবে থাকতে পারে 5x অপটিক্যাল জুম সমৃদ্ধ নতুন প্রজন্মের অত্যাধুনিক পেরিস্কোপ লেন্স ক্যামেরা। অ্যাপলের নিজস্ব A17 বায়োনিক প্রসেসর সমৃদ্ধ 5G কানেক্টিভিটির 15 সিরিজের প্রো মডেলটিতে থাকছে সুপার রেটিনা XDR OLED 6.1 ইঞ্চির ডিসপ্লে, 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। অ্যাপল অফিসিয়ালি কিছু না জানালেও প্রযুক্তি বিশ্লেষক জেফ পু জানান, পেরিস্কোপ লেন্সের সংযুক্তির জন্য লান্তে অপটিক্সের সাথে আলোচনা চালাচ্ছে জায়ান্ট এই কোম্পানিটি। মাত্র 7.4 মিলিমিটার পুরুত্বের 15 প্রোতে থাকছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 456 PPI পিক্সেল ডেন্সিটি। অত্যাধুনিক এই স্মার্টফোনটি 2023 সালে বাজারে আসার কথা থাকলেও ইতিমধ্যে মোবাইল দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে আইফোন 15 প্রো। শরীফুল হক, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।